আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সৌদি আরব সরকার কঠিন অবস্থানে আছে, এবার তারা বড় বড় মার্কেটগুলো বন্ধ করা শুরু করে দিয়েছে। করোনা প্রতিরোধক যে সিস্টেমগুলো আছে বা যে নিয়ম নীতিগুলো তারা বানিয়েছে সেগুলো না মানার কারণে বড় বড় মার্কেটগুলো বন্ধ করা শুরু করেছে। গতকালকে জিদ্দায় সবথেকে বড় দুইটি মার্কেট বন্ধ করে দিয়েছে। যে মার্কেটগুলো গতকালকে বন্ধ করেছে যার মধ্যে একটা হলো সুখ স্মারক, আরেকটা হলো সুখ রহমানিয়া। এই দুটি মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আপনাদের খেয়াল আছে গত তিন থেকে চার দিন আগে সৌদি বাণিজ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছিলেন, আমরাও আপনাদেরকে এই বিষয়টি জানিয়েছিলাম যে ততক্ষণ পর্যন্ত মল মার্কেট এবং বাজারগুলো বন্ধের ঘোষণা আসবে না যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে করোনা আইন মানার একটা ইচ্ছা থাকবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা করোনা আইন মানবে ততক্ষণ পর্যন্ত মল মার্কেট বাজার বন্ধ করা হবে না। আর যেই মার্কেটগুলো করোনা আইন অতিরিক্ত লঙ্ঘন করবে সে মার্কেটগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। সে অনুযায়ী গতকালকে জেদ্দায় সবথেকে বড় দুইটি মার্কেট বন্ধ করে দিয়েছে। এই দুটি মার্কেটে আমাদের বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশির কর্মসংস্থান, অনেকেরই ওখানে দোকানপাট আছে, অনেকেই ওখানে কাজ করতেন। এখন কিন্তু তাদের পরিবারের উপরে চাপ পড়বে, তাদের নিজের উপরে চাপ পড়বে, কাজ হারিয়ে অনেকেই বেকার বসে থাকবেন, কেননা মার্কেটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তাছাড়া বাণিজ্যমন্ত্রী আরও একটা তথ্য দিয়েছিলেন, সেটা হলো প্রতি ঘন্টায় প্রত্যেকটা মার্কেটে দশটারও বেশি করোনা আইন লঙ্ঘন হচ্ছে। তারা আগেই সতর্ক করেছেন অতিরিক্ত হলে কিন্তু সে মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হবে, হয়তোবা এই দুইটি মার্কেটে অতিরিক্ত করেছে তার জন্য তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে, এবং এরই মধ্যে বেশ কিছু মার্কেটকে তারা জরিমানার মুখোমুখি করেছেন, কিছু মার্কেট ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছেন। তাই সতর্ক হন, সতর্কতার বিকল্প কিছুই নেই। আপনি আমি প্রবাসী, আমাদের পরিবার নির্ভর করে আমাদের কর্মের উপরে, আমাদের পরিবার নির্ভর করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। তাই সতর্কতা অবলম্বন করলে আপনার আমার সবার কিন্তু রিজিক ঠিকঠাকভাবে থাকবে। সৌদি আরব সরকার সম্পূর্ণ সতর্ক অবস্থাতে আছে, তারা কোনোভাবেই আপনাকে আমাকে ছাড় দিবে না। এই যে দুটি মার্কেট বন্ধ করে দিয়েছে এগুলোর মেইন মালিক কিন্তু সৌদি, কিন্তু সেও কিছুই করতে পারেনি, কেননা আইনের বরখেলাপ হয়েছে, আইন লঙ্ঘন হয়েছে, আর আইনের উদ্যোগ কেউ নয়, আমি আপনি কেউ না। তাছাড়া আপনারা এটাও জানেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার প্রতিদিন প্রতিনিয়ত মেসেজের মাধ্যমে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে জানিয়ে যাচ্ছেন সতর্ক হওয়ার জন্য। তারা এটাও বলছেন, আশ্বস্ত করতেছেন যে আপনারা সতর্ক হলে আমরা লকডাউন দিব না, অর্থাৎ জনগণ সতর্ক হলে তারা লকডাউন পর্যন্ত দিবে না। তবে এইভাবে যদি করোনা আইন লঙ্ঘন হয় তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে, যে কোনো জায়গাকে তারা বন্ধ ঘোষণা করতে পারে, যেমনটা গতকালকে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যা বোঝাতে চেয়েছি। সতর্ক করার জন্যই আমাদের ভিডিওগুলো, আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সতর্ক করার জন্য এবং নিয়ম মাফিক চলার অনুরোধ করে থাকি, অনুরোধ করব আজকেও। অবশ্যই সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইন মেনে চলবেন, নিয়মকানুন মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।